আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমার বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু এই 4 বছর যাবত চেষ্টা করেও আমার কোনোভাবেই বাচ্চা হচ্ছে না। আমি মাত্র 1 মিনিটই আমার স্ত্রীর কাছে টিকে থাকতে পারি। মাত্র 1 মিনিট টিকে থাকতে পারি বলেই কি আমার বাচ্চা হচ্ছে না? এখন যদি আমি বেশিক্ষণ ঘনিষ্ঠ থাকার জন্য ভায়াগ্রা জাতীয় কোনো ওষুধ খাই এবং অনেক বেশি সময় স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকি, তাহলেই কি আমার বাচ্চা হবে? ভাই, আপনার প্রশ্ন উত্তর বলবো, যে কোনো ধরনের উত্তেজক ওষুধ খাওয়ার সাথে আপনার স্ত্রীর প্রেগনেন্ট হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার স্ত্রীকে আপনার সিমেন দ্বারা গর্ভবতী করতে হলে আপনার সিমেনে যথেষ্ট পরিমাণ শুক্রাণু থাকতে হবে এবং সেই শুক্রাণুগুলোকে যথেষ্ট গতিশীল এবং স্বাস্থ্যবান হতে হবে। এখন আপনার সিমেনে যদি যথেষ্ট পরিমাণে শুক্রাণু থাকে, আপনার শুক্রাণুগুলো যদি গতিশীল এবং স্বাস্থ্যবান থাকে, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি 1 মিনিট কেন, আপনি যদি 10 সেকেন্ডও স্থায়ী থাকতে পারেন, তাহলে ওই শুক্রাণু দিয়েই আপনার স্ত্রী কিন্তু গর্ভবতী হতে পারে। একজন মহিলা প্রেগনেন্ট হওয়ার জন্য তার অর্গাজম হওয়াটা জরুরি নয়, বরং পুরুষের শুক্রাণুর সাথে মহিলার ডিম্বাণু যে কোনো অবস্থায় নিষিক্ত হতে পারলেই মহিলা গর্ভবতী হয়ে যাবে। এখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি বেশিক্ষণ ঘনিষ্ঠ হওয়ার জন্য ভায়াগ্রা জাতীয় কোনো ওষুধ খান, তাহলে হয়তো আপনি বেশিক্ষণ ঘনিষ্ঠ থাকতে পারবেন, আপনার স্ত্রীকে বেশিক্ষণ তৃপ্তি দিতে পারবেন, কিন্তু আপনার শুক্রাণু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, তাতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসবে না। বরং আমি বলবো আপনি এই ধরনের উত্তেজক কোনো ওষুধ না খেয়ে বরং প্রাকৃতিক বেশ কিছু খাবার খান, যে খাবারগুলো আপনার সিমেনের উৎপাদন বাড়াবে, আপনার সিমেনের স্বাস্থ্য গুণগত মান অনেক বেশি ভালো করবে এবং একই সাথে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের সময়কেও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধ নেবেন এবং এই 1 গ্লাস গরম দুধের মধ্যে একটা কাঁচা ডিম খুব ভালো করে ভেঙে ফেটে নেবেন এবং এই দুধটা পান করবেন। নিয়মিত 1 মাস এরকম রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ এবং এভাবে দুধের মধ্যে ডিম মিক্সড করে খেলে আপনি দেখবেন আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের সময়ও বাড়বে এবং একই সাথে আপনার শরীরে শুক্রাণু উৎপাদন বাড়বে এবং আপনার শুক্রাণুগুলো অনেক বেশি স্বাস্থ্যবান এবং গুণগত মানসম্পন্ন হবে। এছাড়া আপনি প্রতিদিন সকালে 2টা কলা খেতে পারেন, 2 কোয়া কাঁচা রসুন খালি পেটে চিবিয়ে খেতে পারেন, কিংবা 1 টুকরো তরমুজ অথবা তরমুজের 1 গ্লাস জুসও খেতে পারেন। এগুলো নিয়মিত খেলে আপনার দেখবেন কোনো ধরনের ভায়াগ্রা বা ভায়াগ্রা জাতীয় কোনো ধরনের ঔষধের প্রয়োজন পড়বে না। আপনার উদ্দেশ্য যদি থাকে আপনার স্ত্রীকে প্রেগনেন্ট করা, তাহলে ভায়াগ্রা খেয়ে আপনি কোনো ধরনের উপকারী পাবেন না। ভায়াগ্রা জাতীয় ওষুধ খেয়ে আপনি স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ঘনিষ্ঠ থাকতে পারবেন, এতে আপনার স্ত্রী প্রেগনেন্ট হবে না। কিন্তু আপনি যদি দুধ, ডিম, মধু এই খাবারগুলো নিয়মিত খান, তাহলে কিন্তু স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকার সময়টাও বেড়ে যাবে এবং একই সাথে আপনার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। আপনি প্রতিদিন একটা লাল টমেটো অথবা